পরম করুণাময় আল্লাহর নামে আরজেডএস অনলাইন ক্লাস শুরু করতেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো এবং বাসায় অবস্থান করতেছো। এই করোনাকালীন দুর্যোগে কখনো বাইরে যাবে না, বাসায় বসে থেকে আমাদের অনলাইন ক্লাস ফলো করো। আমরা তোমাদের প্রতি সপ্তাহে 2-3টি করে ক্লাস দেব, তোমরা বাসায় বসে থেকে আমাদের ক্লাস লক্ষ্য করতে পারবে। আমি আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি, ষষ্ঠ শ্রেণীর গণিতের একটি পাঠ নিয়ে। আজকে তোমাদের সরল সমীকরণের দ্বিতীয় পাঠ পড়ানো হবে। আমি ASM নাহিনুল ইসলাম, সহকারী শিক্ষক, রংপুর জিলা স্কুল, রংপুর। আজকে সরল সমীকরণের 25, 26 এবং 28 নাম্বার সমস্যার সমাধান করে দেখাব। গত পর্বে তোমাদের সরল সমীকরণটি কি এটি বোঝানো হয়েছে। তোমরা লক্ষ্য করো যে অজ্ঞাত রাশির একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে, যেমন 4x-2=24, এরকম হতে পারে, এরকম হতে পারে, আবার এভাবেও আসতে পারে। যে সমীকরণের অজানা রাশির ঘাত 1 হবে সেই সমীকরণটাকে আমরা সরল সমীকরণ বলবো। সরল সমীকরণ সমাধান, একটি সমীকরণ থেকে এর মান নির্ণয় করার প্রক্রিয়াকে বলা হয় সমীকরণের সমাধান। চলকের মানকে বলা হয় সমীকরণটির মূল। এই মূল দ্বারা সমীকরণটি সিদ্ধ হয়, অর্থাৎ সমীকরণটি দুই পক্ষ সমান হয়। সমাধানে চলকটিকে সাধারণত বাম পক্ষে রাখা হয়। আমরা যখন সমাধান করব তখন এই চলক অজানা রাশিটিকে বা অজ্ঞাত রাশিটিকে আমরা সবসময় বাম পক্ষে রাখব। চলো আমরা সমাধান করে দেখি। তোমাদের পাঠ্য বইয়ের 25 নম্বর যে সমস্যাটা আছে, লক্ষ্য করো এখানে বলা আছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। কোন সংখ্যা থেকে, অর্থাৎ সংখ্যাটি তোমাদের বের করতে হবে। চলো আমরা সমাধান করে দেখাই। ধরি সংখ্যাটি x, তাহলে প্রশ্ন মতে x থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে আমরা কি পাবো? 11 পাবো। আমাদের সমাধান করার রুল অনুসারে আমরা সমাধান করব। উভয় পক্ষে আমরা 5 যোগ করব, তাহলে এই 5 5 কাটা যাবে, আমাদের থাকতেছে x=16, তাহলে সংখ্যাটি হবে 16। তোমরা বুঝতে পারতেছো যে আমাদের গণিত কত সহজ এবং কত সহজে তোমরা সমাধান করতে পারতেছো। এবার আমরা পরের সমস্যাটাই লক্ষ্য করব। কোন সংখ্যার 7 গুণ = 21 হবে, অর্থাৎ কোন সংখ্যার 7 গুণ = 21 হবে। আমরা এর আগে যে সমস্যাটি সমাধান করলাম ঠিক একই ধরনের। ধরে নিই সংখ্যাটি হচ্ছে x, তাহলে এই সংখ্যাটির 7 গুণ (7x = 21) আমরা 7 দিয়ে ভাগ করতেছি, উভয়পক্ষকে 7 দ্বারা ভাগ করি, ভাগ করলাম, 7 7 কাটা, 21কে 7 দ্বারা ভাগ করলে হবে 3, তাহলে সংখ্যাটি হচ্ছে 3। আমরা ঠিক করে নেই, হ্যাঁ লক্ষ্য করো আমাদের নির্ণয় সংখ্যাটি হচ্ছে 3। তোমরা লক্ষ্য করতেছো আমাদের সংখ্যাটি 3। প্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পারতেছো আমাদের সমস্যাগুলো কত সহজ, সহজে আমরা সমাধান করতে পারতেছি। এবার আমরা 28 নম্বর সমস্যাটি লক্ষ্য করব। কোন সংখ্যার 5 গুণ থেকে ওই সংখ্যার 3 গুণ বিয়োগ করলে যোগফল 32 হয়, সংখ্যাটি নির্ণয় করো। আমরা সংখ্যাটি আমাদের এখানে সংখ্যাটি নির্ণয় করতে হবে। আমরা সমস্যার সমাধানটি লক্ষ্য করি। ধরি সংখ্যাটির 5 গুণ
5x এবং সংখ্যাটির 3 গুণ 3x। এখানে বলছে 5 গুণ থেকে ওই সংখ্যার 3 গুণ, 5 গুণের সঙ্গে এখানে হবে, আমরা এখানে ঠিক করে নেই। শিক্ষার্থীরা লক্ষ্য করো, 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে আমাদের হচ্ছে 32। তাহলে প্রশ্ন মতে 5x প্লাস থ্রাইস ওয়াই থ্রাইস এক্স ইকুয়াল হচ্ছে 32। আমরা এই দুটো যোগ করব, তাহলে 8x ইকুয়াল 32। উভয় পক্ষকে যদি আমরা 8 দ্বারা ভাগ করে দেই, তাহলে আমাদের হচ্ছে 8 কাটা, মানে 32কে 8 দ্বারা কাটলে হচ্ছে 4। তাহলে সংখ্যাটি হচ্ছে 4, নির্ণয় সংখ্যাটি 4। তোমরা দেখতেছো অঙ্কগুলো কত সহজ এবং সহজে আমরা সমাধান করতে পারতেছি। তোমরা এভাবে সমস্যাগুলো সমাধান করবে, আশা করি প্রত্যেকটি সমস্যা সমাধান করতে পারবে এবং বইয়ের অন্যান্য সমস্যাগুলো সমাধান করতে পারবে। তোমরা বইয়ের যে উদাহরণগুলো আছে উদাহরণগুলো ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে বইয়ের যে অনুসরণীর সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তোমরা সমাধান করতে পারবে। আজকে পাঠ এখানেই সমাপ্ত ঘোষণা করতেছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং ঘরেই অবস্থান করো বা আমাদের অনলাইন ক্লাস ফলো করো। তোমাদের স্যার ম্যাডামরা যে সমস্ত ক্লাস দিচ্ছে সেই সমস্ত ক্লাস ভালো করে লক্ষ্য করো এবং এভাবেই অনুশীলন করো। খোদা হাফেজ।